আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব অজু এবং গোসলের শেষে কোন দোয়া পড়ব। আমরা অর্থ সহ আজকের এই ভিডিওতে শিখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। ওযু এবং গোসলের শেষে পড়ার দোয়া। আশহাদু আল্লা ইলাহা, আপনারাও আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। أشهد أن لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده ورسوله। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না محمدا عبده ورسوله। আমরা যারা আরবিতে পড়তে পারবো না তারা এই বাংলা উচ্চারণ দেখে শিখে নিব। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا আবেদুহু ওয়া রাসূলুহ। প্রিয় দর্শক, আমরা এখন অর্থটি জানব। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তারপর এই নিচের দোয়াটি আমরা পড়ব। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনাদেরকে। اللهم اجعلني اللهم اجعلني من التوابين من التوابين وجعلني من المتطهرين متطهرين اللهم اجعلني من التوابين وجعلني من المتطهرين। আমরা যারা এই আরবিতে পারবো না নিচে বাংলা দেওয়া আছে, বাংলা দেখে শিখতে পারি। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ, হে আল্লাহ, আমাকে বেশি বেশি তওবাকারী এবং পাক পবিত্রতা অর্জনকারীদের মধ্যে সামিল করুন। তো প্রিয় দর্শক, আমাদেরকে ওযু এবং গোসলের শেষে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুক। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার সামনে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।